আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো, মানুষ চাইলেই যে কত সুন্দর জিনিস তৈরি করতে পারে তার একটা উদাহরণ দেব। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আচ্ছা আমি আগে জায়গার নামটা বলি, আমি হচ্ছে পেনাং ডিস্ট্রিক্টের পেনাংয়ের ভিতরে আছি, মূল যে টাউন ওই টাউনের ভিতরে আসছি। আমি একটা মসজিদে জোহরের নামাজ আদায় করছি, আর মসজিদের বারান্দার মধ্যে কি সুন্দর করে টেবিল তৈরি করছে সেটা দেখাবো। একটু আর একটু কাছে আসেন আপনি। এই যে টেবিলগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পুরনো যে তেল, ডিজেল, পেট্রোল এই ধরনের যে তেলগুলো, ওই তেলের দাম কেটে খুব সুন্দর করে হচ্ছে টেবিল তৈরি করছে। এই যে এখানে টেবিল, এটা হচ্ছে চেয়ার। আর বিষয়টা আমি আর একটু পরিষ্কারভাবে দেখাই, আমি একটু ক্যামেরাটা আমার হাতে দেন ভাই, আমি একটু আপনাদেরকে যদি দেখাই ড্রামটা, যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ড্রামের মুখ না কেটে উপরের সাইড কাটছে, কেটে এটাকে একটু বেঁকা করে লাগিয়ে দিয়েছে, উল্টা করে লাগিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। সোফা যে আমরা দামি দামি সোফা কিনি, ওই সোফার সাইড থেকে কিন্তু এই চেয়ারগুলো, বসার টেবিলগুলো, চেয়ারগুলো খুব সুন্দর দেখায়। আমি একটু ব্যাক পার্ট দিয়ে দেখাই আপনাদেরকে, ব্যাক দিয়ে। এই যে দেখেন সিস্টেমটা, দেখেন জ্বালাই করে দিয়েছে এটা। আর এটা যে টেবিল, টেবিলটা কী করছে দেখেন, এখানে পা রাখার মতো ব্যবস্থা করছে। আর এই যে বসার যে চেয়ারটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ড্রাম কেটে হচ্ছে দুইটা করছে, এই যে একটা ড্রাম কেটে দুইটা করছে। আর এটা সম্পূর্ণ সোফা দিয়ে দিয়েছে, বসার জায়গা এবং হেলান দেওয়ার জায়গা দুইটাই সোফা দিয়ে দিয়েছে। জিনিসটা আমার কাছে আনকমন মনে হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে কেউ যেন এই আইডিয়াটা কাজে লাগাতে পারে। সোফার সাইতে আমি মনে করি হাজার গুণে ভালো হবে এগুলো। খুব সুন্দর করে হচ্ছে ড্রাম, পুরনো ড্রাম কেটে তারপর টেবিল এবং শেয়ার করছে। আমি যদি এই দিকটা দেখাই, এদিকে হচ্ছে আছে এটা যে সিস্টেমটা, একই সিস্টেম করছে এখানেও। এটা হচ্ছে একটা মসজিদ, আমি হচ্ছে আজকে জোহর নামাজ আদায় করলাম এখানে। আমরা ঘোরাফেরা করছি, ঘোরাফেরা শেষ করে এখানে জোহর নামাজ আদায় করলাম। তো যে কেউ চাইলে কিন্তু এই সিস্টেমটা ফলো করতে পারে। জিনিসটা আমার কাছে একটু আনকমন মনে হয়েছে, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল অনেক জায়গায় এরকম ড্রাম কেটে হচ্ছে চেয়ার টেবিল বানাইতে দেখলাম, অনেক জায়গায় দেখলাম, খুব সুন্দর সিস্টেম। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।